ভোটের আগেই নির্বাচন কমিশনের বিরাট ঘোষণা এবার প্রত্যেককেই তৈরি করতে হবে ডিজিটাল ভোটার কার্ড আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ডের মতোই এই ডিজিটাল ভোটার কার্ডের জন্য প্রত্যেককেই আবেদন করতে হবে এবং আবেদন করে আপনাদেরকে এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে তো আপনারা এই ডিজিটাল ভোটার কার্ডের জন্য কি করে আবেদন করবেন এবং কোথা থেকে আপনারা এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন সমস্ত কিছু তথ্য জানাবো এই ভিডিওটিতে তাহলে প্রত্যেকেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দা বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি প্যান কার্ড আধার কার্ডের পর এবার পালা ভোটার কার্ডের এবার ডিজিটাল হতে চলেছে ভোটার কার্ডও ভোটার কার্ডকেও ডিজিটাল করার ভাবনা চিন্তা আগে থেকেই ছিল নির্বাচন কমিশনের এবার সেই ভাবনা বাস্তবায়িত করার পথে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেঁচে গেছে অপেক্ষা শুধু প্রাথমিক আগামী বছরের বিধানসভা নির্বাচন ঘোষণার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও তার আগেই ডিজিটাল ভোটার কার্ডের বন্দোবস্ত করতে উদ্যোগী নির্বাচন কমিশন আধার কার্ডের মতো ডিজিটাল ভোটার কার্ডও ভোটাররা নিজেরাই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে এবারে নির্বাচনে যারা নতুন ভোটার তারা প্রথম থেকেই এই ডিজিটাল কার্ড পাবেন পুরোনো ভোটারদের ক্ষেত্রে ভোটার হেল্পলাইন ওয়েবসাইটে গিয়ে কয়েকটি নির্দিষ্ট ধাপ পেরিয়ে নিজেদের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভোটার কার্ডের আবেদন মঞ্জুর করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ভোটাররা নিজেদের ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন ডিজিটাল কার্ডে দুটি কিউআর কোড থাকবে একটি কিউআর কোডে থাকবে ভোটারের নাম এবং অন্য তথ্য অপরটিতে থাকবে বেশ কিছু নির্দিষ্ট তথ্য ভোটারের সমস্ত তথ্যই এই ডিজিটাল কার্ডে পাওয়া যাবে জানা গিয়েছে ডিজিটাল ভোটার কার্ড চালু হলেই যে পুরোনো ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এমনটা নয় দুটি পদ্ধতি চালু থাকতে পারে এই ডিজিটাল কার্ডের চূড়ান্ত দিনক্ষণ স্থির না হলেও বিধানসভা নির্বাচনের আগে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় কমিশন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাদেরকে এবার ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হবে এবং যাদের পুরোনো ভোটার কার্ড আছে তারাও কিন্তু ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং নিজেরাই ফোন নাম্বার দিয়ে কিন্তু ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ইলেকশন ওয়েবসাইট থেকে কমিশনারের এবং এবং নতুন ডিজিটাল ভোটার কার্ড দুটোই কিন্তু বৈধ থাকবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ